হটস্পটে পূর্ণ গৃহবন্দী রাজ্য সরকার কোন কোন এলাকাগুলোকে চিহ্নিত করে পূর্ণ লকডাউন বলবৎ করতে চলেছে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট টেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক করোনা সংক্রমণের ক্ষেত্রে কয়েকটি জায়গাকে হটস্পট হিসাবে চিহ্নিত করে সেখানে কমপ্লিট লকডাউন বলবৎ করতে চলেছে রাজ্য সরকার শুক্রবার নবানে এই সিদ্ধান্ত জানান মুখ্যসচিব রাজীব সিংহ তিনি এও জানান রাজ্যের করোনা সংক্রমণ ঘটছে মূলত নয় থেকে দশটি জায়গায় নবান্নের খবর উত্তরবঙ্গের একটি ও কলকাতা হাওড়া নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় পূর্ণ লকডাউনে আওতায় পড়ছে সম্পূর্ণ লকডাউন প্রসঙ্গে মুখ্যসচিব বলেন মানুষের অসুবিধা হবে কিন্তু আমাদের কোনো উপায় নেই রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য চিহ্নিত এলাকাগুলোতে কাউকে বেরোতে দেওয়া হবে না কেউ ওই এলাকায় ঢুকতেও পারবে না পরিস্থিতি বিচার করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবেন নবান্ন সূত্রের খবর আপাতত অন্তত চোদ্দ দিন এই ব্যবস্থা বহাল থাকবে এবং স্থানীয় পুলিশ ও প্রশাসন বাসিন্দাদের প্রয়োজন মতো সব রকম সাহায্য করবে কৃষির ভিত্তিতে সরকার হটস্পট বাছাই করছে মুখ্যসচিব জানান দেখা যাচ্ছে এগারোটি পরিবার থেকেই ষাটটির বেশি কোভিড সংক্রমণ হয়েছে কালিম্পং হলদিয়া একরা হাওড়া কলকাতায় দেখা গিয়েছে একজনের সংক্রমণ থেকে তা দ্রুত প্রতিবেশী বা পরিবারে ছড়িয়ে গিয়েছে ফলে পজিটিভ করোনা সংক্রমণ দেখেই হটস্পট বাছাই করা হচ্ছে তিনি আরও জানান স্বাস্থ্য দপ্তর চার পাঁচটি স্তরে প্রযুক্তি ব্যবহার করে তা নির্ধারিত করছে কোনো একটি গ্রামে সংক্রমণ ছড়াতে শুরু করলে সেটি হটস্পট গ্রাম পঞ্চায়েত এলাকাটি হবে ক্লাস্টার সম্পূর্ণ লকডাউনে এই দুই ধরনের এলাকাতেই মানুষের মেলামেশা নিষেধাজ্ঞা থাকছে শুক্রবার কলকাতা সহ সাতটি জেলার প্রশাসনিক এবং পুলিশ কর্তাদের সঙ্গে এই বিষয়ে ভিডিও বৈঠক করেন মুখ্যসচিব এইসব এলাকাগুলোকে চিহ্নিত করে চোদ্দ দিনের জন্য পূর্ণ লকডাউন বলবৎ করতে চলেছে সরকার এই এলাকায় কেউ ঢুকতেও পারবে না কেউ বেরোতেও পারবে না পরবর্তী পরিস্থিতি থেকে সরকার সিদ্ধান্ত নেবে তার জন্য সরকার ও প্রশাসন সব রকমের সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন